প্রধান বিচারপতির বাসভবনে হামলা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কারাগারে পাঠিয়েছে আদালত। রোববার রাতে সিএমএম কোর্টে তাকে হাজির করা হলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে সকালে তাকে গুলশানের বাসা থেকে আটক করে গোয়েন্দা পুলিশ। এছাড়া বিএনপি নেতা মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, মোয়াজ্জেম হোসেন আলাল ও ইশরাক হোসেনের বাসায় তল্লাশি চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে তাদের কেউ তখন বাসায় ছিলেন না। ইশরাক হোসেনকে না পেয়ে তার ছোট ভাই ইশফাক হোসেন ও গাড়ি চালককে গ্রেফতার করে পুলিশ। পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে ইশরাকের ভাইকে। মুশফিকুর সালেহীন ও শফি মাহমুদ সাগরকে সাথে নিয়ে ইমরুল আহসানের রিপোর্ট। রোববার সকালে গুলশানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় যায় গোয়েন্দা পুলিশ। সাড়ে নয়টার দিকে তাকে আটক করে নিয়ে যাওয়া হয় মিন্টো রোডের ডিবি কার্যালয়ে। মির্জা ফখরুলের স্ত্রী জানান, ভবনটিতে থাকা সিসিটিভির ফুটেজও নিয়ে গেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সিসি ক্যামেরা ডিভাইস উপরেরটাও নিয়ে গেছে, নিচেরটাও নিয়ে গেছে, চলে গেল। আমরা বোধহয় নিচেই ছিল, আমার যতদূর ধারণা যে তারা নিচে ছিল। নেক্সট টাইম তারা বোধহয় দশ মিনিট পরেই, দশ মিনিটও হয়নি, তার আগেই চলে আসলো। এসে বলে, স্যার আপনাকে তো একটু যেতে হবে। তখন বলে যে এটা তো আসলে উপরের অর্ডার আছে, যা বলে প্রত্যেকবার উপরের অর্ডার আছে, কথা বলবেন, উনি অসুস্থ, প্রচণ্ড অসুস্থ, এটা তো বাইরের কেউ বুঝবেন না। সন্ধ্যার পর প্রধান বিচারপতির বাসায় ভাঙচুর ও হামলার ঘটনায় রমনা থানার মামলায় বিএনপির মহাসচিবকে গ্রেফতার দেখানো হয়। ওনাকে রমনা থানার একটি মামলায় তাকে মানে চালান দেওয়া হয়েছে, উনি সে মামলা আসামি হিসেবে ওনাকে চালান দেওয়া হয়েছে। রাত আটটার পর মির্জা ফখরুলকে সিএমএম কোর্টে হাজির করা হয়। দুপক্ষের শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। স্পেসিফিক অ্যালিগেশন তো আছে এবং এই মামলায় নন বেয়ারেবল অফেন্স এবং এই মামলায় সে জামিন পাওয়ার হক দেন না, এটা আমরা আদালতকে বলেছি। এবং তারা আসামি পক্ষ তারা জামিন চেয়েছে এবং আদালত উভয় পক্ষ শুনে তারা আদালত জামিন নামঞ্জুর করে জেলহাজতে যাওয়ার অনুমতি দিয়েছে। এইটা একটা মিথ্যা বক্তব্য দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এই মামলায় তারা রাজনৈতিকভাবে হ্যাঁ প্রতিপন্ন করার জন্য তারা এই মামলাটা দায়ের করেছে। রোববার সকালে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তল্লাশি চালায় বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের লালমাটিয়া ও বনানীর বাসায় ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু চৌধুরীর বনানীর বাসায়। এ সময় তাদের কেউই বাসায় ছিলেন না। আর বেলা সাড়ে বারোটায় তল্লাশি চালানো হয় বিএনপি নেতা ইশরাক হোসেনের বাসায়। তাকে না পেয়ে তার ছোট ভাই ও গাড়ি চালককে গ্রেফতার করা হয়। বলেছি ওর কি অভিযোগ আছে, বলে কি না কোনো অভিযোগ না কিচ্ছু না, কথা এমনি জাস্ট একটু কথা বলার জন্য নিচ্ছে। ও কি কথা বলবে, ও তো পলিটিক্স করে না, ও তো কিচ্ছু জানে না, বলার 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 কিছু নেই। একজনকে না পেলে আরেকজনকে নিয়ে যাচ্ছে। প্রথমে আমার বাবা মা যে ফ্ল্যাটে থাকে ওই ফ্ল্যাটে উনি এসেছিলেন, ওখানে তল্লাশি চালিয়েছেন। পরবর্তীতে আমি পাশের ফ্ল্যাটে থাকি, ওনারা পাশের ফ্ল্যাটে আসলেন, ওখানে তল্লাশি চালিয়েছেন। পাসপোর্টটা নিয়ে গিয়েছিলেন এবং আমার মায়ের ফোনটা নিয়ে গিয়েছিলেন। পাসপোর্টটা আমি এইমাত্র ফেরত পেয়েছি। দুপুরের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শাহজাহানপুরের বাসায় তল্লাশি চালায় ডিবি পুলিশ। এ সময় তিনি বাসায় ছিলেন না। শনিবার দিবাগত রাতেও তাদের বাসায় পুলিশ তল্লাশি চালিয়েছিল বলে জানান আফরুজা আব্বাস। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। আগামী 31 অক্টোবর থেকে 2 নভেম্বর পর্যন্ত টানা তিন দিন সারা দেশে সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। রোববার সন্ধ্যায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ এই অবরোধ কর্মসূচি ঘোষণা করেন। 28 অক্টোবরের মহাসমাবেশে হামলা, নেতা কর্মীদের হত্যা, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আন্দোলনরত বিভিন্ন দলের সহসভাপতি নেতা কর্মীদের গ্রেপ্তার, পারিবারিক তল্লাশি, হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে আগামী 31 অক্টোবর এবং 1 ও 2 নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করা, রেলপথ, রাজপথ, নৌপথ সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করা। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রাজধানী জুড়ে হামলা, নাশকতা ও সহিংসতার ঘটনাই প্রমাণ করে বিএনপি জামাত ভয়ঙ্কর সন্ত্রাসী দল।
রোববার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। শনিবার দিনভর সহিংসতা করে বিএনপি পুরো রাষ্ট্রকে চ্যালেঞ্জ করেছে বলেও অভিযোগ করেন কাদের। সেই সাথে তিনি বলেন, নির্বাচন ভণ্ডুল করতেই বিএনপি এই সন্ত্রাসী কার্যক্রম করছে। মইদুল ইসলামের রিপোর্ট। বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে শনিবার ঢাকায় সংঘর্ষ, সহিংসতা এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনার প্রেক্ষিতে রোববার বিকেলে সংবাদ সম্মেলন ডাকেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যেখানে তিনি তুলে ধরেন প্রধান বিচারপতির বাসভবন ও কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে বিএনপির ন্যাক্কারজনক ভাঙচুর এবং পুলিশ ও সাংবাদিকদের উপর নৃশংস হামলার ঘটনা। তিনি বলেন, এসব ঘটনাই প্রমাণ করে বিএনপি আবারও সন্ত্রাসী কার্যক্রমে ফিরে গেছে। বিএনপি বরাবরের সন্ত্রাস সৃষ্টির মাধ্যমে একটি স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাকে চ্যালেঞ্জ করার মতো ধৃষ্টতা দেখিয়েছে, দেশের বিচার ব্যবস্থাকে অপমান ও অবজ্ঞা, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে চ্যালেঞ্জ করা, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যমকে রুদ্ধ করার অপচেষ্টা চালানোর মধ্য দিয়ে তারা শুধু রাজধানীবাসী নয়, সমগ্র রাষ্ট্রকে জিম্মি করে যে কোনো উপায়ে ক্ষমতা দখলে ষড়যন্ত্রে মেতে উঠেছে। দেশের মানুষের মঙ্গলের জন্য শান্তিপূর্ণ নির্বাচনের কোনো বিকল্প নেই উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আসন্ন নির্বাচনকে ভণ্ডুল করতে বিএনপি এই সহিংসতা শুরু করেছে। আজকে বিএনপি একইভাবে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ভণ্ডুল করতে আবারও তাদের মজ্জাগত সন্ত্রাস ধ্বংসাত্মক রাজনীতির পথ বেছে সহিংসতা করে এই দেশে অপকর্ম করে আপনারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবেন, যদি মনে করেন এই নির্বাচন প্রক্রিয়াকে আপনারা ভণ্ডুল করবেন সেটা আমরা হতে দেব। শান্তিপূর্ণ আন্দোলনের কথা বলে সহিংসতা করাই বিএনপির নীল নকশা জাতির সামনে উন্মোচিত হয়েছে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বিএনপি ঐতিহ্যগতভাবে একটি সন্ত্রাসী সংগঠন। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির মহাসমাবেশকে ঘিরে পুলিশ হত্যা এবং সহিংসতার দায় বিএনপি এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। একই সঙ্গে তিনি বলেছেন, ওই ঘটনার প্রেক্ষিতে মামলা হওয়া শুরু হয়েছে, আরও অনেকেই মামলা করবে। আর আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, দ্রুত সময়ের মধ্যে পুলিশ হত্যার বিচার করা হবে। গাজীপুর প্রতিনিধি নাসির আহমেদকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মুকসিমুল হাসান। বিএনপির মহাসমাবেশকে ঘিরে শনিবার রাজধানীর বিভিন্ন স্থানে সংঘর্ষ, সহিংসতা, ভাঙচুর এবং পুলিশ হত্যা নিয়ে সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। পুরো ঘটনাকে বর্বরোচিত এবং জঘন্য বলে মন্তব্য করেন আসাদুজ্জামান খান। প্রধান বিচারপতির বাড়ি অ্যাটাক করবেন, এই দায় কি কেউ এড়াতে পারবেন তাদের নেতারা? তাই যে পুলিশ হত হইল, এই দায় কি এড়াতে পারবেন? আমাদের তিনটি আর্মস মানে পুলিশের থেকে নিয়ে গেছে জোর করে, এই দায় কি এড়াতে পারবেন? মামলা শুরু হয়েছে, মামলা অনেকেই দিবে, মামলা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা মামলা দিবে, সাংবাদিকরা মামলা দিবে, আমি জানি না আপনারা দেবেন কি না, মামলা দিবে, পুলিশ হাসপাতাল মামলা দিবে। আমাদের ক্যামেরার মাধ্যমে যাদেরকে আমরা চিহ্নিত করব তাদেরকে অবশ্যই অবশ্যই আমরা আইনের হাতে সুপর্দ করব। এদিকে গাজীপুরে নবনির্মিত রেজিস্ট্রেশন কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক সমালোচনা করেন পুলিশ হত্যা এবং প্রধান বিচারপতির বাসায় হামলার ঘটনার। কেউ এদেশে এখন আর আইনের ঊর্ধ্বে না, এটার বিচার তরিত হবে, আমি আপনাদেরকে কথা দিয়ে গেলাম। মাননীয় প্রধান বিচারপতির ফটকে লাথি মারা হয়েছে, এইটা আমি মনে করি বিচার বিভাগের ফটকে লাথি মারা হয়েছে। এছাড়া সচিবালয়ে ব্রিফিংয়ে বিএনপির হরতালের সমালোচনা করে তথ্য সম্প্রচার মন্ত্রী দাবি করেন, হরতালে যান চলাচল স্বাভাবিক ছিল, হরতাল প্রত্যাখ্যান করেছে জনগণ। সেই সাথে তিনি শনিবারের সহিংসতায় গণমাধ্যম কর্মীদের উপর হামলার নিন্দা জানান। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত উপদেষ্টা মিয়া জাহিদুল ইসলাম আরিফিকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। রোববার দুপুরে ইমিগ্রেশন পুলিশ তাকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করে। এদিকে আরিফি ও সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল হাসান সারওয়ারদিকে আসামি করে পল্টন থানায় একটি মামলা দায়ের করেছেন এক ব্যক্তি। মিয়া জাহিদুল ইসলাম আরিফি বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ায়। শনিবার সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে নিজেকে মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টা পরিচয় দিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন মিয়া আরিফি। রোববার সন্ধ্যায় গোয়েন্দা পুলিশের প্রধান হারুনুর রশিদ বলেন, বিতর্কিত সেনা কর্মকর্তা সারওয়ারদি, বিএনপি নেতা ইশরাক হোসেন সহ কেন্দ্রীয় কয়েকজন নেতার পরামর্শ ও শিখিয়ে দেয়া কথাই বিএনপি অফিসে গিয়ে বলেছেন। বান্দরবানে শুরু হয়েছে মারমা সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব ওয়াগোয়াই পোয়ে। উৎসবকে ঘিরে বান্দরবানে রং লেগেছে পাহাড়ে, পাহাড়ি পল্লীগুলো সেজেছে নতুন সাজে। এবারও জেলায় ফানুস বাতি ওড়ানো, মঙ্গল প্রদীপ প্রজ্বলন, মঙ্গল রথ যাত্রা সহ তিন দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। রোববার উৎসবের প্রথম দিনে বান্দরবান কেন্দ্রীয় বৌদ্ধবিহার, রাজগুরু বৌদ্ধবিহার, স্বর্ণমন্দির বিহার, রামজাদি বিহার, বৌদ্ধ ধর্মীয় গুরুভান্তে এবং বিহারের পুণ্যার্থীদের মাঝে ছোয়াইং মিষ্টান্ন খাবার বিতরণ করে শিশু কিশোর তরুণ তরুণী নারী পুরুষরা সমবেত প্রার্থনায় অংশ নেন বৌদ্ধ ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ওয়াগোয়াই পোয়ে উৎসবের সবচেয়ে আকর্ষণীয় মঙ্গল রথযাত্রা। বিশাল আকৃতির ময়ূর তৈরি করে তার উপর একটি বুদ্ধ মূর্তি স্থাপন করে রথটি টেনে পুরো শহর ঘোরানো হয়। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে?